অনেক অজানা এবং জানা ঘটনার দৃশ্যরূপ নিয়ে পর্দায় এলো মুজিব, একটি জাতির রূপকার সিনেমা। এটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বা জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা। টুঙ্গিপাড়ার খোকা কিভাবে হয়ে উঠলেন একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, একটি জাতির রূপকার, তাই উঠে এসেছে সিনেমায়। শুধু বঙ্গবন্ধুই নন, তার পুরো পরিবার, তাদের আত্মত্যাগ, জীবনের নানা পরিবর্তন সবই থাকছে বায়োপিকটিতে। এ উপলক্ষে 12 অক্টোবর রাতে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমার সব কলাকুশলী সহ আমন্ত্রিত অতিথিরা। তার ব্যাকবোন হয়েছে, তার ওয়াইফ কাজ করতো, এটা আমরা অনেকেই জানতাম না। হয়তোবা এই স্ক্রিপ্টটা পড়ে, তারপরে তার পিএমের মুখে শুনে, এগুলো অনেক সার্চ করতে করতে আমরা অনেক কিছু পেয়েছি। তো আমার মনে হয় যে এগুলো আমরা নতুন করে আরও জানতে পেরেছি। এই ছবিটা শুধু আজকের দিনের জন্য না, এই ছবিটা যাতে প্রত্যেক বছর, প্রতি বছর কয়েকটা শো করে চালানো হয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে চালানো হয়, প্রত্যেকটা জায়গায় যাতে চালানো হয়, তাহলে আমরা জানতে পারবো আসলে মুজিব কেন বঙ্গবন্ধু হয়েছে। অডিও ভিজুয়াল চুক্তি, যেটা বাংলাদেশ ভারতের উভয় দেশের মধ্যে যে অডিও ভিজুয়াল চুক্তিটি হলো, সে চুক্তির অধীনেই আসলে এই বায়োপিকটি নির্মাণ করার বিষয়টি ছিল। তো তখন থেকে আমি এটির সাথে সম্পৃক্ত ছিলাম। এখনকার যারা দর্শক, তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আপনারা আসেন, ছবিটা দেখুন এবং জানতে চেষ্টা করুন বঙ্গবন্ধু কে। বিশেষ প্রদর্শনীতে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পরিপূর্ণ। সিনেমা দেখে নিজেদের অনুভূতির কথা জানান দর্শকরা। স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন, এটা এখানে দেখানো হয়েছে পুস্তকের। যে আগে থেকেই দেশে, এখানে দেশ স্বাধীনতার সময় থেকে দেশে কিছু কিছু ব্যাপারে যে বিরোধিতা করতেছিল, সেটাও দেখানো হয়েছে। আবেগে কাঁদিয়ে আসছিলাম, যুদ্ধে ছিলাম, আন্দোলন ছিলাম, খুব ভালো হয়েছে। এখন ইয়ং বয়সে এটা দেখার দরকার আছে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে সংগ্রাম আন্দোলন চালিয়ে গেছেন, জেল জুলুম সহ্য করে বাঙালি জাতির জন্য, তার জন্য বঙ্গবন্ধুকে সালাম জানাই। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেশের নামী ও গুণী অভিনয় শিল্পীরা।